আমরা তাবারও এখানে ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত শ্রদ্ধেয় ভাজন বড় ভাই মাওলানা মুস্তাফিজ চৌধুরী সাহেব এবং আমার ওলামায়ে কেরাম ভাইরা, অত্র এলাকার সম্মানিত এলাকাবাসী বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমার জাকিরিন শাকিরিন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا أشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আল্লাহুম্মা
সালামাতুন ইয়া রাসূলাল্লাহি আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহি আলাইকুম আসসালামাই গুলশানো কি ওয়াহদাত ফুল ইয়া সালামে আজ জানা হো কবুল সালাতুন ইয়া রাসূলাল্লাহি আলাইকুম السلام اے بادشاہ اولیاء صلاۃ دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اس کے اے محتی زگیر محفل دوار محفل امرا ذرا উপস্থিত হয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত তার কুদরতি নিজামে আমাদের সকলের নাম রেকর্ড করেছেন আমরা নিজের ইচ্ছায় নয় কোন ফেরেশতাদের ইচ্ছায় নয় একমাত্র আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের ইচ্ছায় একত্রিত হয়েছে এই মহতি মাহফিলে আমাদের মারফতের একটা দায়রা আছে জগতের বুকে যত কিছু হবে যত কিছু হয়েছিল যত কিছু হচ্ছে সব কিছু রেকর্ড করা হয়েছে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এগুলো রেকর্ড করেছেন তার সেই কলম সৃষ্টির সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে চিন্তা করলেন যে যা হওয়ার তা তো হয়ে গেছে তাহলে আর কেন নামাজ পড়ব কেন আল্লাহ ইবাদত করব আল্লাহ যদি আমার কপালে জান্নাত থাকে জান্নাত রাখে তাহলে আমি জান্নাতেই যাব আর যদি জাহান্নাম রাখে তাহলে জাহান্নামে যাব এই বলে ঘরের মধ্যে শুয়ে রয়েছে যখন মসজিদে নববীতে আজান হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমন একটা স্পৃহা জাগলো তিনি সবার আগে ওই মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার পরে একটু মুচকি মুচকি আসলেন তিনি বুঝতে পেরেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু তাকদীরের উপরে নির্ভর করে আমল ছেড়ে দেওয়ার একটা মনস্থির করেছিলেন জিজ্ঞাসা করলেন আলী তুমি তো মনে হয় আজকে চিন্তা করেছিলে মসজিদে আসবে না তোমাকে আজকে সবার আগে মসজিদে দেখা যাচ্ছে ব্যাপার কি আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লামকে উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করেছিলাম এটা সত্য কথা কিন্তু যখন মসজিদে নববীর মধ্যে আজান হলো তখন আমার গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেল আমি তাড়াতাড়ি করে আর ঘরের মধ্যে না থাকতে পারি হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার সঙ্গে সঙ্গে মসজিদে উপস্থিত হলাম তাহলে বোঝা গেল আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত জান্নাতি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের কাজগুলো সহজ করে দেওয়া হবে যাদের জন্য তারাই হচ্ছেন জান্নাতি আর জাহান্নামের কাজগুলো যাদের জন্য সহজ করে দেওয়া হবে তারা হবে জাহান্নামি আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কে কোথায় কার জায়গা ঠিক করা হয়েছে এটা আল্লাহ পাক ভালোই জানেন কিন্তু কর্মের মাধ্যমে সেটা প্রকাশ পাবে এই জন্য আল্লাহর নবী ইশার করেছেন তোমরা আমল করো যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে জান্নাতের কাজগুলি তার জন্য সহজ করে দেওয়া হবে আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য জাহান্নামকে জাহান্নামের কাজগুলি সহজ করে দেওয়া হবে আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার না সবাই সমস্যার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআনে পাক আল্লাহ পাক রাব্বুল ইজ্জত সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ অর্থাৎ তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আমার নিয়ামতকে আরো বাড়াইয়ে দেব আর যদি তোমরা আমার কুফরি করো আমার নিয়ামতকে অস্বীকার করো তাহলে জানি রাখিও অবশ্যই আমার শাস্তি বড় কঠোর
তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমরা যত পারি তত বেশি শুকর আদায় করব। আল্লাহ পাক যে আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, কতগুলো নিয়ামত দান করেছেন, দোয়ায়ে কাদার মধ্যে একটা কথা উল্লেখ আছে, সাত্তারুল উয়ুবে শাকুরুন রহিমুন আলিমুম মা বিসুদুরে মুমিতুজ জুরুয়ে ওয়ালাশজারে ওয়া মুদাউবিরুল লাইলি ওয়ান নাহারি ফালিকুল হুবুবে ফালিকুস সামাওয়াতি ওয়াল আরদি গনিউন আনিল খালায়িকি ক্বাসিমুর রাযাকি আল্লামুল গুয়ুবে মুযহিবুল হুমুম। মানুষ যদি মানুষের দোষ ত্রুটি গুলা প্রকাশ্যে দেখতে পেত তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসংখ্য অপরাধ, আমাদের অসংখ্য নাফরমানি তিনি হালিম, এই তার সেবদি নামে সহ্য করে আমাদেরকে নিয়ামত শুধু দিতেই আসলেন। আমরা নাফরমানি করতেছি আল্লাহর সামনে, গুনাহ করতেছি, আর আল্লাহ সেগুলো গোপন করতেছেন। এই জন্য আল্লাহ হচ্ছেন কি, সাত্তারুল উয়ুব, অর্থাৎ আমাদের ভুল ত্রুটি আমাদের আয়ব সমূহ গোপনকারী। দুনিয়াতে তিনি যেভাবে গোপন করছেন, আখেরাতে অনেক মানুষের দোষ ত্রুটি গোপন করবেন। শুধু আল্লাহ জানে আর বন্ধ জানে, অনেক সময় বন্ধ জানে না গুনার কথা, কিন্তু আল্লাহ জানে। আরেকটা এরপরে এসেছে শাকুরুন, শাকুর শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা পাওয়ার অধিকারী। দুনিয়াতে যত শুকর আদায় করব আমরা আল্লাহ পাকের শত শুকর আদায় করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করেছেন। সমস্ত সৃষ্টি জগৎ সব কিছু আল্লাহ পাকের শুকর আদায় করছে, আল্লাহর নামে তাসবিহ পাঠ করছে, আল্লাহর নামে জিকির করছে। এরপরে বলা হয়েছে রহিমুন, আল্লাহ পাক হচ্ছেন দয়ালু, এত দয়া আর কেউই করবে না আমাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, আমরা তো কিছুই ছিলাম না, আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত দিই নাই যে আল্লাহ আপনি আমাদেরকে আদম বনি আদম হিসেবে, আদম সন্তান হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিই নাই। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বিড়াল, ইচ্ছা করলে শৃগাল বাঘ, ইচ্ছে করলে কাক এবং বিভিন্ন ধরনের পশু পাখি হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করতে পারতেন। আজকে কুকুর হলে আমরা রিজিকের জন্য দিকে তাকিয়ে থাকলেও তিনিও কুকুরের দিকে তাকিয়ে থাকলেন, কিছুক্ষণ পরে কুকুরকে তিনি জায়গা দিলেন, কুকুর চলে গেল। এরপরে বাইজুল ইসলাম রহমতুল্লাহ রাই এমন এত জোরে কান্না শুরু করলেন, তার চোখ দিয়ে চোখের অশ্রু পড়ল। শিষ্যরা জিজ্ঞাসা করল, হে হুজুর আপনি এত কান্না কেন করতেছেন, আর আপনি কুকুরকে সামনে দাঁড় করিয়ে কি বলেছেন? বাইজ মুস্তাফা রহমতুল্লাহ আলাই শিষ্যদেরকে বললেন, কুকুর আমার কাছে একটি প্রশ্ন করেছিল, আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারি নাই, আমি কান্না করেছি এই কারণে, এবং আরো অন্যান্য কারণ ছিল যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে কত বড় নিয়ামত দান করেছেন। কুকুর আমাকে জিজ্ঞাসা করেছিল, হে বাইজ মুস্তাফা, তুমি আজকে সুলতান নারীবিন হয়েছো, তুমি আজকে সৃষ্টির সেরাদিন হয়েছো, আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করেছেন, তুমি আল্লাহর কি উপকার করেছিলে সেদিন, যেদিন ভাগ্য লেখা হয়েছিল সেদিন তোমাকে বাইজিত হিসেবে আল্লাহ তৈরি করেছে, আর আমি আল্লাহর কি উপকার করেছিলাম আজকে আমাকে আল্লাহ কুকুর হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। তাহলে বুঝে দেখেন আল্লাহর বান্দারা আল্লাহ শুকর কিভাবে আদায় করতে হবে। রহিমুন আলিমুম মা বিসুদুরে, আলিমুম মা বিসুদুরে অর্থাৎ অন্তরের মধ্যে খবর আল্লাহ পাকই ভালো জানেন। অন্তরের খবর কে জানেন? আল্লাহ জানেন। এবং আমাদের অন্তরের সামনে কি কাজ করবে, অন্তরের মধ্যে আমরা এখনো চিন্তা করি নেই, সামনে চিন্তা করব, কাল চিন্তা করব, পরশু কি চিন্তা করব, সেটাও আল্লাহ জানেন। এজন্য আল্লাহ বলতেছেন, আলিমুম মা বিসুদুরে, হে বান্দা তোমাদের অন্তরের প্রত্যেকটা খবর আমি জানি। মুম্বিতু জুরুয়ে ওয়ালা শাজারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান আল্লাহ যিনি লতাপাতা এবং বৃক্ষরাজিকে প্রকাশ্যভাবে সেটাকে দেখান, অর্থাৎ বৃক্ষরাজি এবং লতাপাতা সেগুলো কোনো কিছুই থাকে না, মাটির মধ্যে থাকে, কিন্তু সেগুলোকে প্রকাশ করে কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত। এক একটা শাখা প্রশাখা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করেছেন এটা আল্লাহর কুদরতের নিজামের মধ্যে লেখা আছে। দিন এবং রাত্রিকে পরিবর্তনকারী, রাতের পরে দিনকে আনেন, আবার দিনের পরে রাতকে আনেন, আবার রাতের পরে দিনকে আনেন, দিনের পরে রাতকে আনেন, এভাবে চক্রাকারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন, এটা একমাত্র আল্লাহর কুদরতি ইশারায় হচ্ছে।
মুদাব্বিরুল লাইলি ওয়ান নাহারি ফালিকুল হুবুবি, অর্থাৎ বীজ সমূহ, এই যে ফলের বীজ বলেন, ফুলের বীজ বলেন, কাঁঠালের বীজ বলেন, তারপরে কমলার বীজ বলেন, আপেলের বীজ বলেন, এরপরে আঙ্গুরের লিচুর বীজ বলেন, এগুলোর ভিতরে অন্ধকার, আর এগুলোকে আল্লাহ প্রকাশ করে আলো আলো ভিতরে আলো প্রবেশ করাই এটাকে গাছে পরিণত করেন। আল্লাহু আকবার। এই জন্য বলা হইতেছে মুম্বিতু, এই জন্য বলা হইতেছে ফালিকুল হুবুবি, অর্থাৎ বীজ সমূহকে প্রকাশকারী, ফালিকুল হুবুবি ফালিকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ছয় দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। কোরআনের অসংখ্য আয়াত, কোরআনের কয়েকটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কথা বলেছেন। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো ইচ্ছে করলে এক সেকেন্ডের মধ্যে আসমান এবং জমিনকে সৃষ্টি করতে পারতেন, তাহলে কেন ছয় দিন লাগালেন? এটা বান্দাদের বোঝার জন্য যে হে বান্দা, আমি তোমাকে এমন একটা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, প্রেরণ করতেছি, এমন একটা দুনিয়ার মধ্যে তুমি জন্মগ্রহণ করবা যে দুনিয়াটা সৃষ্টি করতে আমি ছয় দিন লাগাইছি, সুতরাং তুমি আজকে বড় হবা, আজকে ছোট থাকবা, কালকে আজকে আস্তে আস্তে বড় হবা, আজকে তুমি শিশুকাল, তারপরে কয় কিছুদিন পরে তোমার যুবকাল হবে, যৌবনে পদার্পণ করবে, যুবক হবে, এরপরে বৃদ্ধ হবে, সব কিছুর মধ্যে তোমার সময় থাকবে, সময়ের একটা সম্পর্ক থাকবে, তাই আমি তোমাকে বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করতে ছয় দিন লাগাইছি। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সবকিছু তাড়াতাড়ি হয় না, হয় আজকে যদি একটা গাছ লাগান সঙ্গে সঙ্গে শিরা উঠে যায়, সময় লাগে না, এই সময় লাগানোর ব্যাপারটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ছয় দিন এই দুনিয়া আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এটা কয়েকটা সূরার মধ্যে বলেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জীব জানোয়ার সবকিছু থেকে অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং আমরা সকলেই তার মুখাপেক্ষী হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে খাবার চান না, কারো কাছে টাকা পয়সা চান না, কারো পাকে হায়াত চান না, রিজিক চান না, সব কিছুর বরং তিনি মালিক, তার কাছে সবাই চাইতে হয়, তিনি কারো কাছে কিছু চান না। এখন কথা আসতে পারে যে তাহলে তিনি যা তিনি আল্লাহ রাস্তায় দান করার অর্থ কি? আল্লাহ রাস্তায় দান করার অর্থ হলো এটা বান্দার নিজের কল্যাণের জন্য। আল্লাহর রাস্তা দান করা মানে কি? বান্দার নিজের কল্যাণের জন্য। বান্দা যদি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ সেটা আবার ফেরত দেয় বান্দাকে, আল্লাহ কি নিজে ভোগ করে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। দুনিয়া আর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত যদি আল্লাহ পাককে অস্বীকার করত, আল্লাহ পাকের কিছু আশা যায় না। আল্লাহ পাক এমন, আল্লাহ কারো মহতাজ নয়। এ কারণে বাবা হুজুর কেবলা ভাই ওয়াজের সময় বলতেন, মুসা নবীর একটা ঘটনা, মুসা নবী আল্লাহকে বলতেন, ইয়া আল্লাহ, সাত আসমান সাত তবক জমিন যদি আপনাকে আল্লাহ রব হিসেবে স্বীকার না করতো, তাহলে আপনি কি করতেন? আমার আল্লাহ বললেন, এই মুসা নবী, তুমি জানি যা কর, আমার কাছে এমন একটা পৃথিবী আছে, ওই পৃথিবীটা এমন, ওই পৃথিবীটার মধ্যে এমন একটা জন্তু আমি লালন পালন করতেছি, সার্থক আসমান এবং সার্থক জমিন যদি আমাকে অস্বীকার করত, রব বলে স্বীকার না করত, তাহলে সার্থক আসমান এবং সার্থক জমিনকে আমি ওই প্রাণীর ফেড়ের মধ্যে ঢুকাই দিতাম। তাহলে কত বড় মহান আল্লাহ! আমরা আল্লাহ সম্পর্কে কি বুঝি, কি জানি? আল্লাহু আকবার। গভীর সমুদ্রের নিচে লাল পাথর, সেগুলোর রিজিক তিনি বন্টন করতেছেন। কোন মানুষ, কোন জিন সেখানে যাইয়া কি খাবার পৌঁছাইতেছে না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার ক্ষুদ্র দিনের নামের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে সেখানে ওই লাল পাথরের রিজিক পৌঁছাচ্ছে। লাল পাথরের কি রোজগার আছে, ব্যবসা বাণিজ্য আছে? এইভাবে পাখিগুলোর, তারপরে সমুদ্রের মধ্যে হাজার হাজার রকমের মাছ, লক্ষ লক্ষ কোটি কোটি রকমের মাছ রয়েছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সমস্ত প্রাণী জগৎ আছে, সমস্ত প্রাণীর একমাত্র রিজিক দানকারী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও তিনি রিজিক দান করবেন। যারা জান্নাতে যাবে তারা জান্নাতের রিজিক পাবে, আর তারা যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে রিজিক পাবে, পাবে আবাদে আবাদ চলতে থাকবে। খাসুল রাযাকি, আল্লাহ পাক রিজিক বণ্টনকারী। আল্লামুল গুয়ুবি, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সমস্ত গায়েবের মালিক এবং সমস্ত গায়েবের জানেওয়ালা। দুনিয়াতে কি কোথায় হচ্ছে না হচ্ছে আমরা সবকিছু জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং দেখেন। মুজহিবুল হুমুমি, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন
অন্তরে দুশ্চিন্তা দূরকারী, অন্তরের মধ্যে যে দুশ্চিন্তা আসে সেটা কি কাউকে বলে আসে? হঠাৎ করে চলে আসে, আবার কোন সময় দেখা গেছে হঠাৎ করে চলে গেছে। এটা একমাত্র দূর করে আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। মুজিবুল হুমুমে এ পর্যন্ত আল্লাহ পাকের সিফাত আমরা শুনেছি এতক্ষণ ধরে, যার কারণে আমরা আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। আমাদের ফিজাবীর বাবা হুজুরের দাদাবীর, আমাদের ফিজাবীর হযরত শাহ সুফি সদরউদ্দিন রহমতুল্লাহ আলাই তার আল্লাহ তারিফ কিতাব মধ্যে লিখেছেন, আমার সমুদ্র দেখার জন্য মনের মধ্যে এক আবেগ সৃষ্টি হলো, আমি যখন বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে উপস্থিত হলাম, আমি শুনতে পেলাম সমুদ্রের প্রতিটি ঢেউ আল্লাহু আল্লাহু বলে আল্লাহর নামে ফানা হয়ে যাচ্ছে। তখন আমার একটা দোয়া কাতার শেষ অংশ মনে হলো, একটা অংশ মনে হলো, আনতাল্লাযী সাজাদাকা সাওয়াদুল লাইলি ওয়া নূরুন নাহারি ওয়া দুআউল ক্বামারি ওয়া শুআউশ শামসি ওয়া দাবিউল মাই ওয়া খাফিবুশ শাজারি ইলাহি আনতাল্লাযী লাইসা কামিছলি শাইউন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আনতাল্লাযী সাজাদাকা সাওয়াদুল লাইলি, হে আল্লাহ, রাত্রির অন্ধকার আপনাকে আল্লাহ আল্লাহ বলে রাত্রির অন্ধকার জমিনে পড়ে পড়ে আপনাকে সিজদা করিতেছে, দিনের আলো জমিনে পড়ে পড়ে আপনাকে সিজদা করিতেছে, সূর্যের উজ্জ্বল কিরণ জমিনে পড়ে পড়ে আপনাকে সিজদা করিতেছে, চন্দ্রের স্নিগ্ধ আলো জমিনে পড়ে পড়ে আপনাকে আপনাকে সিজদা করিতেছে, গাছের ছায়াগুলি জমিনে পড়ে পড়ে আপনাকে সিজদা করিতেছে, সমুদ্রের প্রতিটি ঢেউ আল্লাহু আল্লাহু বলে আপনাকে সিজদা করিতেছে। আপনার মতো আরেকটি দৃষ্টান্তমূলক আল্লাহ আর নাই, আপনি সমস্ত কিছুর উপর সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান। তিনি আরো লিখেছেন, আমার আল্লাহ মালিক আল্লাহ খালিক, আমার আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ করিম আল্লাহ রহিম আল্লাহ আজিজুস সুলতান, তার তারিফ শেষ করে সাধ্য আছে কার? সকল বড়ের বড় তিনি, আল্লাহু আকবার। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ আমরা করতে হবে। আমরা যখন আল্লাহর বান্দা হয়েছি, আল্লাহ আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন, আমাদেরকে শুধু দুনিয়ার মধ্যে সৃষ্টি করে তিনি এমনি ছেড়ে দেননি, আমাদেরকে চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, আমাদের মাথার মধ্যে বিবেক দিয়েছেন, আমাদের সৌন্দর্য দান করেছেন, আমাদের পা দিয়েছেন, হাত দিয়েছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, উত্তম রিজিক আমাদেরকে সুন্দর সুন্দর এইভাবে আমাদেরকে সুন্দরভাবে কত কিছু দান করেছেন, সুন্দর সুন্দর ফল ফলাদি খেতে দিয়েছেন। তাহলে সেই আল্লাহ সমস্ত কিছু উপকার করে যদি আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহ কি সেটা সহ্য করবে? আল্লাহ পাকের রব্বুল আলামিনের যতটুকু সম্ভব আমরা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছেন সেটা হলো রুহে মুহাম্মদ, আয় নূরে মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে উল্লেখ আছে, আমি আল্লাহ বলেন, আমি গুপ্ত দনাকার ছিলাম, একমাত্র মুহাম্মদ ঋষকে পড়ি, আমি 18,000 মাখলুকাতের কাছে প্রকাশিত হইলাম। রুহে মুহাম্মদ, রু সম্পর্কে কারো পুরোপুরি জ্ঞান দেয় নাই আল্লাহ, কেউ চেষ্টা করলে রু সম্পর্কে বুঝতে পারবে না। কোরআনে পাকের মধ্যে আছে, ওয়া সালুনাকা আনির রূহ কুলি রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। অর্থাৎ এ রাসূল, লোকেরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে বলুন রু আল্লাহর একটা আদেশ, এবং এই সম্পর্কে তোমাদেরকে অতি সামান্য, যে সামান্য নিজে আর কোনো সামান্য নাই, এত অল্প জ্ঞান দেওয়া হয়েছে যে জ্ঞান দিয়ে তোমরা রুহকে বুঝবা না, এটা আল্লাহর একটা কি আদেশ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আদেশ দিয়েছেন সেটা হলো কি? মুহাম্মদের নূরের আদেশ। হে মুহাম্মদ, নূর হয়ে যাও, বাস হয়ে গেছে, আল্লাহু আকবার। এই ফাউন্ডেশন সারা 18,000 মাখলুকাতের ফাউন্ডেশন আল্লাহ কি ওই নূরে মুহাম্মদের মধ্যে দিয়ে নিয়েছেন, সেই নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হতে সব কিছু সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, সেই প্রথম সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সিজদা করলেন, শুকরের সিজদা। তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা আদায় করলেন। এই প্রশংসা আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। দুনিয়ার জমিনে ছোট হোক বড় হোক, বৃদ্ধ হোক যুবক হোক, কাফের হোক মুশরিক হোক, মুনাফিক হোক মুসলমান হোক মুমিন হোক, সে যে কোনো লোকই হোক না কেন, যখন সে মুহাম্মদ এই কথাটি নাম মুখে নেবে, সঙ্গে সঙ্গে এটার অর্থ হয়ে যাবে প্রশংসিত। কারণ হে নবী, আপনি আমার প্রশংসা করেছেন, আমি আপনাকে প্রশংসিত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সমস্ত নবীদের সরদার, রাসূলদের সরদার, সাইয়দুল আম্বিয়া, সাইয়দুল মুরসালিন, সাইয়দুল বাশার, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, নবীউল হারামাইন, জাদুল হাসান ওয়াল হুসাইন, রাহাতুল আশিকিন, তিনি হচ্ছেন আশিকদের শান্তি। যারা নবীর আশিক, তারা নবীর কথা না শুনলে মনের মধ্যে শান্তি আসে না। যখন নবীর কথা শুনে, নবীর প্রতি দরুদ, এ সমস্ত দরুদ শরীফ পড়ে, তখন তাদের মধ্যে একটা শান্তি আসে, আলাদা শান্তি। এ শান্তি দুনিয়ার বুকে আর কোনো কিছুতে তারা পায় না। তারা হচ্ছে আশিকের রাসূল। এই কারণে বলা হয়েছে রাসূল রাহাতুল আশিকিন, আশিকদের শান্তি আল্লাহর রাসূল। এরপরে মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহর নবী হচ্ছে এমন একজন নবী, তিনি ফুকারা অর্থাৎ ফকির মিসকিন যারা, তাদের বন্ধু, তাদের সহায়ক। দুনিয়া জমিনে তিনি বেঁচে থাকাকালীন, দুনিয়া জমিনে যখন তিনি মক্কা নগরীতে ছিলেন, মদিনার নগরীতে ছিলেন, তিনি গরিবদেরকে ভালোবাসতেন, গরিবদেরকে সহযোগিতা করতেন, ফকির মিসকিনদেরকে সহযোগিতা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এত বেশি দয়া দিয়েছেন, তাকে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে গ্রহণ করা হয়েছে, প্রেরণ করেছেন আল্লাহ। যাক, আল্লাহ পাকের হাজার কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আজকে আমাদের হয়তো একটু দুঃখের বিষয়, বাবা হুজুর কেবলা আমাদের কাছে উপস্থিত হতে পারেননি তার শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু বাবা হুজুরা আছেন আল্লাহর রহমতে, বেঁচে আছেন এখনো। এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে বাবা হুজুরের খাস ফয়েজ, খাস দোয়া, তাওয়াজ্জু এই মাহফিলের উপর অহর অহর পড়তেছে। এই বিষ্ণুপুরবাসীর জন্য, মুসলিম ভাইদের জন্য, আমাদের সকলের জন্য বাবা হুজুর দোয়া করতেছেন এবং করবেন আল্লাহ রহমতে। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তা আমাদের দরকার বাবা হুজুরের জন্য দোয়া করা। বাবা হুজুরকে যেন আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, তার পরিবার পরিজন, তার মুরিদ মুরিদান, ভক্তবৃন্দ, দেশে বিদেশে যারা রয়েছে তাদের সকলের উপর যেন আল্লাহ খাস রহমত বর্ষণ করে। এখন আমি সূরা হাসরের শেষ কয়েকটা তেলাওয়াত করব, এরপরে জিকির করে মুনাজাত করে মাহফিল। এমনি অনেক রাত হয়ে গেছে, দূরদূরান্ত থেকে আমার বাইরে এসেছে, তাবারুক আয়োজন করা হয়েছে, অনেক সময় দরকার। আপনারা এখন চোখ বন্ধ করে সূরা আসরের কয়েকটি আয়াত আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم যে ব্যক্তি খাড়ি দিলে পড়ে তার যে পরিমাণ স্বভাব হয়, যে ব্যক্তি খাড়ি দিলে শুনে তার ঠিক সেই পরিমাণ স্বভাব হয়। এই সূরা হাসরের কয়েকটি আয়াত যখন কোন মুসলমান মুমিন মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে হাদিসে উল্লেখ আছে, সঙ্গে সঙ্গে তার জন্য 70,000 রহমতের ফেরেশতা নিয়োজিত করা হবে। আবার যখন মৃত্যুর শ্বাস গ্রহণ করবে, মৃত্যুর পরে নেককার বান্দাদের ফেরেশতারা এই বান্দাকে ছাড়তে চায় না। তারা বলে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা,
দুনিয়ার বুকে আমরা আপনার সাথে ছিলাম, আখেরাতেও আপনার সাথে থাকবো। মৃত্যুর পরে কবরের উপরে বসে বসে কিয়ামত পর্যন্ত এই বান্দার জন্য মাগফিরাত কামনায় ব্যস্ত থাকবে। তাই আমরা এই আমল করা দরকার সব সময়। বাবা হুজুরকে বলা প্রত্যেকটা মাহফিলে, আমি এমন কোন মাহফিল দেখি নাই যে তিনি এই কথা বলেন নাই, প্রত্যেকটা মাহফিলে বাবা হুজুর এই দাওয়াতটা দিয়ে গেছেন, আমাদেরকেও এই দাওয়াতটা দিতে হবে। ফেরেশ তাদেরকে যখন আমরা সাথী বানাবো, তখন আল্লাহর রহমতে আমাদের আর কোনো ভয় থাকবে না। এখন আমরা কাদেরিয়া ও সৃষ্টি আদরিকা নিসবত অনুযায়ী নাফিজ বা জিকির করব। বাম দুধের দুই আঙ্গুল সে কাল সবাই কালবের দিকে ধ্যান করেন, চক্ষু বন্ধ করেন, নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার কালবে ধরে মতবাজ্য আছি, আমার কালব আমার বিসাইব কাবলার কালবের উসিলা হয়ে আল্লাহ বকরা সহদিম ধরে মতবাজ্য আছে, আল্লাহ বকরা সহদিম হইতে কাদির ও সৃষ্টি আদরিকের নিসবাত অনুযায়ী নাফি বা জিকির ফয়দ আমার কালবে প্রদান করুন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أكبر لا إله إلا الله ذكر كل بار هزار نكي عمل نمار مدد لك هوي جبه تشه سر هزار سهر قناة كر جبه سبحان الله يا الله بسم الله الرحمن الرحيم اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام أشهد أن كل معبود من دون عرشك إلى منتهى فالأرضين باطل illa allah illa allah illa allah illa allah illa
এই কাল কি চায়, এই
কালকে কি দিলে কাল শান্তি পাবে, আল্লাহ জানেন যে কাল আমার জিকির চায়, এই কালকে জিকির দিলে এই কাল শান্তি পাবে। তাই দুনিয়ার কোন টাকা পয়সা, দুনিয়ার কোন দন দৌলত, দুনিয়ার কোন পুত্র স্ত্রী স্বজন সবকিছু আপনাকে এত বেশি শান্তি দিতে পারবে না যে শান্তি আল্লাহর জিকির দিতে পারবে। কারণ আল্লাহর কথাই, আল্লাহ যদি বলতো টাকা পয়সা তোমাদের অন্তরের মধ্যে শান্তি দিবে, তাহলে টাকা পয়সাই চিরস্থায়ী ভাবে মানুষের অন্তরের মধ্যে শান্তি দিত। বরং দেখা যায় টাকা পয়সা তাদের বেশি, তাদের অশান্তিও বেশি। ঠিক না? টাকা পয়সা তাদের বেশি, তাদের কি রাত্রে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খায় ঘুমালেও ঘুম হয় না, পেশা বাড়ি যায়। দুঃখজনক ব্যাপার। তাই আল্লাহর বান্দারা জিকির করবেন, আল্লাহর নামের জিকির আপনার অন্তরের মধ্যে যখন আল্লাহর জিকির জারি হবে, তখন আল্লাহ আপনাকে ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় দিবেন, তাহলে আপনি কামিয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে তার মধ্যে ওয়াজি আছে, আমার কলবে আমার বিষয়ের কলবে কলবে রাসূলুল্লাহ আল্লাহ বকার সহদিন তার মধ্যে ওয়াজি আছে, আল্লাহ বকার সহদিন মধ্যে সৃষ্টি আদর করে নেবা ধরে যায় একদম জিকির হয় আমার কলবে দান করে আল্লাহ বিন দরা কান আল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বা কোরআনে মজিদে ইরশাদ করেছেন, নিশ্চয় আসমান ও জমি সৃষ্টির মধ্যে রাত্রি ও দিনে বিভিন্নতার মধ্যে রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড় জ্ঞানীগুলোর জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে গভীর মোরাকাবা করে। তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, আল্লাহর কুদরতি নামার মধ্যে এক ঘন্টা মোরাকাবা করা 60 বছর নফল ইবাদত থেকে উত্তম। এই মোরাকাবার ইলম শিখতে হলে হাক্কানি পীর মশাইখদের কাছে যেতে হবে। স্বর্ণ দোকানে যদি, মাছ দোকানে যদি আপনি স্বর্ণ খুঁজেন, মাছ ব্যবহারে কি আপনাকে স্বর্ণ দিতে পারবে? শাকসবজির দোকানে যদি আপনি স্বর্ণ খুঁজেন, তাহলে শাকসবজির দোকানদার কি আপনাকে স্বর্ণ দিতে পারবে? স্বর্ণ দোকানে যেতে হবে, স্বর্ণ তখনই আপনি পাবেন। যে যেভাবে পেয়েছে আল্লাহর হক্কানি পীর মশাইখদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে ইয়াকিন, ইলমে কলব, ইলমে আসার, ইলমে বাতিন, ইলমে মারিফাত, ইলমে হাকিকত, ইলমে বাসিরত, এইভাবে ইলমে লাদুনি পর্যন্ত তারা হাসিল করেছেন। আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। দুনিয়া তারা যেভাবে সম্মানিত, আখিরাতে তারা সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদের হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই সমস্ত ওলি বান্দাদেরকে নিয়ে গর্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদের প্রিয় হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে এই সমস্ত ওলি আল্লাহদেরকে দেখে খুশি হবে। খুশি হবে না? কারণ এই সমস্ত ওলি আল্লাহ পাক রব্বুল আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই আমরা আল্লাহওয়ালা হতে পেরেছি না পেরেছি সেটা পরের কথা, কিন্তু আল্লাহওয়ালাদের পিছ ধরেছি। ইঞ্জিনের পিছনে যখন বগি আটকানো থাকে, তখন বগি যদি চট্টগ্রাম চলে যায়, ইঞ্জিন যদি চট্টগ্রাম চলে যায়, বগিও কি চট্টগ্রাম চলে যায়। আবার ইঞ্জিন যখন ঢাকা চলে যায়, বগিও ঢাকা চলে যায়। তখন আমরা আল্লাহওয়ালাদের পিছ ধরেছি, আল্লাহওয়ালাই আমাদেরকে আল্লাহওয়ালারাই আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাই আল্লাহওয়ালা যে সমস্ত জিকিরের তালিম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, মোরাকাবার তালিম শিখিয়ে দিয়েছেন, এই সমস্ত জিকিরের তালিম মোরাকাবার তালিম আমরা প্রত্যেক দিন চালিয়ে যাবো। আমাদের দায়িত্ব এগুলো আমাদের আমলে ঘাটতি যেন না হয়। এখন বিসমিল্লাহ, সবাই চোখ বন্ধ করেন। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি সাত অবক আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করে শূন্যে রেখে দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি অসংখ্য তারকা রাশি দিয়ে আসমানকে সুশোভিত করেছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। গুল ফুলের মধ্যে যিনি সুগন্ধ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি এক ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আমায় রূপ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতে রাব্বি আল্লাহ। কত যতনে কত সৌভাগ্যে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সেই অন্ধকার কুঠরে আমার মহব্বতে রাব্বি আল্লাহ। Allah, 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 Allah.
এই জিকিরের মূল্য অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাম ইশাদ করেছেন, জিকির সমস্ত আযাব থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়, জিকির সমস্ত আযাব থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ জিহাদের থেকে কি জিকিরের মূল্য বেশি নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশাদ করলেন, কোন ধর্ম যোদ্ধা যদি যুদ্ধ করিতে করিতে তার তলোয়ারখানি খণ্ড বিখণ্ড করে ফেলে, এর পরেও জিকিরের সমান হবে না। যত যুদ্ধ জিহাদ করা হয়েছিল, সব যুদ্ধ জিহাদের মূলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহকে কায়েম করার উদ্দেশ্য। এজন্য মার্কায়ে বদরের মধ্যে লেখা হয়েছে, না মসজিদ মে না বাইতুল্লাহ কি দাওয়ারু কি সায়ে মে নামাজ আদা হতি হে তলোয়ারু কি সায়ে মে। সেদিন বদরের যুদ্ধে কোন মসজিদের ভিতরে অথবা বাইতুল্লাহর দেওয়ালের ছায়া নামাজ আদায় করা হয় নাই, একমাত্র দুই রাকাত নামাজ আদায় করেছিলেন সাহাবীরা তলোয়ারের ছায়ায়। কিসের 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 উদ্দেশ্যে যুদ্ধ করেছিলেন সেদিন এবং তলোয়ার ছায়ায় তারা নামাজ আদায় করেছিলেন একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে কায়েম করার উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের অসংখ্য জায়গায় জিকিরের কথা বলেছেন। সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তোমরা বান্দা যখন আল্লাহকে একাকী বসে জিকির করে, একাকী স্মরণ করে, আল্লাহ ওই বান্দাকে একাকী স্মরণ করে, ওই বান্দার একাকী জিকির করে। আর যখন বান্দা মানুষ নিয়ে সমাবেত হয়ে একত্রিত হয়ে আল্লাহর জিকির করে, তখন আল্লাহও ওই আসমানের ফেরেশতাদেরকে একত্রিত করে সমাবেত আকারে ওই বান্দার মস্তিষ্কে স্মরণ করে, ওই বান্দার মস্তিষ্কের জিকির করে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আরো রয়েছে, ফাওয়াইলুল লিল ফাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, পরন্তু যাদের কলব যাদের অন্তর আল্লাহ পাকের জিকির দ্বারা প্রভাবিত হয় না, তারা প্রকাশ্য গুমরাহির মধ্যে রয়েছে। আরো আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তুতিমান আকফালনা কলবহু মিন যিকরিল্লাহ উরা ওয়াত্তাবাল হাওয়া, অর্থাৎ যার অন্তর আমার জিকির থেকে আমি গাফিল করে দিয়েছি, এমন ব্যক্তির অনুসরণ তোমরা করিও না, সে তার নফসের বহির্ভূত হয়ে কাজ করতেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আরো ইরশাদ করেছেন জিকিরের সম্পর্কে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর জিকির করা হয়, তাদের অন্তরসমূহ কম্পিত হতে থাকে, তাদের অন্তরের মধ্যে মোজ মেরে উঠে, ঢেউ মেরে উঠে। এভাবে কোরআনে পাকের মধ্যে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের সম্পর্কে ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, মনে রাখিও জিকিরের দ্বারাই আমার জিকিরের দ্বারাই তোমাদের অন্তরের মধ্যে শান্তি আসবে। জিকির যখন আমাদের গাড়ি থাকবে, তখন আমাদের মৃত্যুর কালে আর কোনো ভয় থাকবে না, আমরা ইমানের সহিত এই দুনিয়া ত্যাগ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তোমরা বেহেশতের বাগানে ঢুকো এবং সেখান থেকে ফরমুল আহার করো, অন্য এক বর্ণনা আছে তোমরা বেহেশতের বাগানে ঢুকো এবং তোমরা সেখানে বিচরণ করো। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বেহেশতের বাগান আবার কি? কারণ এরকম সাতটা দুনিয়া বিক্রি করলে বেহেশতের এক বিঘা স্বর্ণের দাম দিতে পারবে না কেউ। সেই বেহেশতের বাগানের কথা যখন দুনিয়ার মধ্যে উল্লেখ, এ কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে জিকিরের মাহফিল হয় সেটাই হচ্ছে বেহেশতের বাগান।
যেখানে একদিন জিকির মাহফিল হয় ৪০ দিন পর্যন্ত ওই জায়গার মধ্যে অনবরত আল্লাহর রহমত নাজিল হতে থাকে। ওই এলাকার যে এলাকার মধ্যে জিকিরের মাহফিল হয় ওই এলাকার সমস্ত মুর্দাদের কবর বন্ধ থাকে ৪০ দিন পর্যন্ত। তাহলে জিকির মাহফিল আমরা করবো না ছাড়বো? জিকির মাহফিল করবো। আল্লাহ যেন আমাদেরকে জাতির বান্দা হিসাবে কবুল করে নেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে, দুনিয়াতে মানুষ বিপদগ্রস্ত হলেও তো ভাই ভাই অস্বীকার করে, এরপরে পিতা পুত্রকে অস্বীকার করে, পুত্র পিতাকে অস্বীকার করে, স্বার্থের জন্য স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বার্থের জন্য ভাই ভাই হত্যা করে, স্বার্থের জন্য বন্ধু বান্ধবকে হত্যা করে, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে মানুষ স্বার্থের জন্য কত কিছু করে ফেলে, কত কিছু করে ফেলে। আর সেই আখেরাতের স্বার্থ যেখানে নিহিত সেখানে সেই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সবাইকে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে আসল স্বার্থ। সে সময় কারো হুঁশ থাকবে না, সবাই বেহুশের মতো দৌড়াতে থাকবে। একমাত্র আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, সাতটি দল ওই গোর দুর্দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একটি দল যারা আল্লাহর জিকির করে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ইশকে, আল্লাহর ভয়ে দুজকের পানি ছেড়ে দিয়েছে, তারা ওই সমস্ত জাগরের বান্দারা আল্লাহকে আরশের নিচে ছায়া পাবে। আর আরেকটা দলের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুতাহাবুন ফিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহর বাস্তে এক ভাই, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে ভালোবেসেছে, কিসের স্বার্থে? আল্লাহর বাস্তে। আল্লাহ পাকের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সমস্ত বান্দাদিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমরা এখানে একত্রিত হয়েছি, জিকির মাহফিল করেছি, আল্লাহ যেন আমাদের উপর খাস রহমত বর্ষণ করেন। আপনারা বাবা হুজুরকে বলার জন্য দোয়া করবেন, উনি আসার জন্য যথেষ্ট ইচ্ছা ছিল। এত বড় একটা আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উসিলায় করতেছেন, ওনারও আপনারা ওনার আশেকিন এবং আপনারা ওনাকে মহব্বত করেন, উনিও আপনাদেরকে যথেষ্ট আন্তরিত করে। প্রায় সময় আমার সাথে কথা বললে আপনাদের কথা বলতো, আপনাদের উপর ওনার বাবা হুজুরের খাস নজর আছে, আপনারা কোন চিন্তা করবেন না ইনশাল্লাহ। আর সামনে আল্লাহ পাক রাখলে বড় মাহফিল আমাদের, সেখানে বড় পীর আব্দুল কাদের জিলানি, মাহবুব সুবহানি, কুতুব রব্বানি, ফজল আজম শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সওয়াব 11 রবিউল উসানি মুসতাদিম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সেখানে যাবেন। আপনাদের সকল হয়ে দাওয়াত রইল, আপনারা দোয়া করবেন বাবা হুজুরের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। اللهم امين اللهم صل على سيدنا محمد وسيدنا اليك واله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام واله وسلم اللهم صل على سيدنا محمد النبي الامي واله وسلم اللهم صل على محمد واله الفضل والرواح الحمد لله رب العالمين الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম একটি মাত্র উদ্দেশ্যে দুজন বেশি হবে, আল্লাহ আমরা যদি দৈনিক একটি করে গুনাহ করে থাকি তাহলে ৬০ বছর হয়ে থাকে আমাদের, এই মুহূর্তে কারো যদি ৬০ বছর হয়ে থাকে দেখা যাবে ৬০ বছরে ১২৬০০ গুনাহ আমাদের আমলনামার মধ্যে উঠে গেছে। আল্লাহ জাহান্নাম ছাড়া আমাদের গুরু পাইলা আপনি যদি আমাদের উপরে খাস রহমত বর্ষণ করেন তাহলে আমরা মাফ হব। আল্লাহ কোরআনে বাগের মধ্যে আপনি ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই আমার বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সেই রহমতের আশা করে আজকের এই
যদি হয়ে আজকে আপনার দরবারে হাজির হয়েছি, দয়া করে রহমত করে আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দে আল্লাহ, আমাদের পরিবারের পরিজনের গুনাহ মাফ করে দেন, সমস্ত মুসলিম আমার গুনাহ মাফ করে দেন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ইস্তাউযুল্লাহ নাফসি ওয়া দীনি ওয়া আহলি ওয়া মালি, ওয়াল্লাহু খায়রুল হাফিজ ওয়া হুয়া আর-রাহমানুর রাহিম। رب ارحمهما كما ربياني صغيرا আমাদের স্নেহের মা বাবা যাদেরকে আপনি কবরবাসী করেছেন, দয়া করে তাদের কবরকে আপনি রওযাতুল মিরিয়াজিল জান্নাহ হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের পিতৃকুলের মাতৃকুলের যত মায়মুরু ফেরেকরাম এই দুনিয়া থেকে চলে গেছেন, কবরের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলের নেক আমল, আমাদের সকলের নেক কার্যগুলো আপনি পূরণ করেন। আল্লাহ ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ارزقنا فتحا في الدين وزيادة في العلم وكفاية في الرزق وعافية في البدن وتوبة قبل الموت، إنك على كل شيء قدير. أي خدا وندي بحق جعاتي كبرياء فضلك انبر من تفائل مصطفى نور الهدى حرمتي يا شاهي حيدر سردار علي مقام بحر حضرت فاطمہ بنت رسول مجتبی استبائے لے امیر المؤمنین حضرت حسن امام المسلمین حضرت حسین رہنما رحمت افضل عبت شفقات پیران پیر عجت دن ہو استبائے لے عجت پیران پیر دن سے باطل مٹی آئے حضرت پیران پیر جب کے آئے عرش بری پرشو رات پیران پیر رکنے سکتے سیوفے ہائے بات پیران پیر الصلاة بسلاة احمد پیران پیر بادشاہ ہر دو عالم شاہ عبد القادرات سرور اولاد آدم شاہ عبد القادرات آب تاب و باہ تاب و عرش کرسی قلم آست نور قلب نور آدم شاہ عبد القادرات نور قلب نور آدم شاہ عبد القادرات اے اللہ جے گاس بگر برات میرا دی اپنر حبیب رضی شے گاس بگر تو گار جنو اپنی امدر شکاں کے قبول کرن اللہ পরিবার পরিজনকে গাউসে পাকের দরগার জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ যে গাউসে পাকের গলিজাখানে আপনার ইশকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে বিসর্জন হয়ে গেছে আল্লাহ, সেই গাউসে পাকের রুহানি ইজ্জতের বরকতে আজকে আপনি আমাদের এই দোয়াকে কবুল করেন আল্লাহ। আল্লাহ হাবিব হুজুর নূর সাল্লামের তোফায়েলে আজকের দোয়া কবুল করেন আল্লাহ, রবিউল আউয়াল মাসের উসিলায় আজকের দোয়াকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমরা এখানে যতজনে হাত তুলেছি আমাদের সকলকে আপনার অলি হিসাবে কবুল করেন আল্লাহ, আমাদের পরিবার পরিজনকে আপনি অলি হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনার দুশ্মনের খাতায় আমাদের নাম লিখিয়ে না আল্লাহ, আপনার জিকির আপনার মহাব্বত আমাদের অন্তরের মধ্যে জারি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের শরীরের প্রতিটি এই শরীরের প্রতিটি হাড্ডির জোড়া জোড়া আপনার জিকির জারি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের শরীরের প্রতিটি রক্তের বিন্দুতে বিন্দুতে আপনার জিকির জারি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের শরীরের প্রতিটি লোম কুপে কুপে আপনার জিকির জারি করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে আপনার খাঁটি জাকিরের আশিকিন বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনার খাঁটি বান্দা এবং আপনার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ তিনি ইসলামের রীতিনীতি অনুযায়ী যেন আমাদের জীবন পরিচালিত হয় আল্লাহ। আল্লাহ এই জায়গার উপর আপনি খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। এই মসজিদ এখানকার আল্লাহ মাহফিল সবকিছু আপনার উদ্দেশ্যে করা হয়েছে আল্লাহ, দয়া করে আপনি আপনার জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলকে আপনি তার আসল কেমতের মধ্যে নাজাতের উসিলা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনার হকানি হলি আমাদের সদ্য বাবা হুজুর গেবলা শারীরিক অসুস্থ, আল্লাহ আপনি তাকে অসুস্থ করে দেন, আপনি তাকে সুস্থ করার ক্ষমতা আছে, দয়া করে আপনি তার শারীরিক মানসিক অবস্থাকে উন্নতি করে দেন আল্লাহ। আল্লাহ তাকে দীর্ঘজীবী এক হায়াত দান করেন, তার পরিবার পরিজন তার পরিধান ভক্তবৃন্দ তাদের সকলের পরিবার পরিজন দেশে বিদেশে যারা রয়েছে সকলের উপর আপনার খাস রহমত
রহমত বর্ষণ করেন আল্লাহ। হে আল্লাহ আমাদের সকলের জান মাল ঈমান ইজ্জত সবকিছু আপনার হাওলা করে দিলাম হে আল্লাহ। দয়া করে আমাদের সকলের জান মাল ঈমান ইজ্জত কে আপনি হেফাজত করেন আল্লাহ। হে আল্লাহ আমাদের এখানে অনেকে পরীক্ষার্থী রয়েছে, ওই সমস্ত পরীক্ষার্থীকে আপনি সহযোগিতা করেন আল্লাহ। আল্লাহ সুন্দরভাবে যেন পরীক্ষা দিতে পারে এবং ভালোভাবে কামিয়াবি অর্জন করতে পারে সেই তৌফিক তাদের নসিব করেন আল্লাহ। الله العليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك بموجبات رحمتك وعذاب مغفرتك ومنجاة امرك والسلامه من كل اسم والغنيمه من كل بر والفوز بالجنه والنجاه من النار. اللهم لا تدع لي ذنبا الا غفرته. হে আল্লাহ আপনি আমাদের জীবনের কোন গুনাহকে maaf না করে রাখেন না, ওয়ালা আমান ইল্লা ফরাজতাহু আমাদের মনের কোন দুশ্চিন্তাকে দূর না করে রাখেন না, ওয়ালা আপনি পূরণ করে দেবেন আল্লাহ। রাতে আকাশ জোরে জানে চন্দ্র তারা সুন্দর মাঝে ভেসে যায় শ্রাবণ ধারা। রাতে আকাশ জোরে জানে চন্দ্র তারা সুন্দর মাঝে ভেসে যায় শ্রাবণ ধারা। পাখির ছোটে শুনি শোধ পাখির ছোটে শুনি শোধ তোমার গুণ গান প্রভু তুমি যে মহা তুমি বড় দয়াবান। প্রভু তুমি যে মহা তুমি বড় দয়াবান। প্রভু তুমি যে মহা তুমি বড় দয়াবান। গত পেরিয়ে দিন আসে তোমার ইশারাতে দক্ষিণ হাওয়া ঢেউ তুলে যায় সবুজ ধানের খেতে। গত পেরিয়ে দিন আসে তোমার ইশারাতে দক্ষিণ হাওয়া ঢেউ তুলে যায় সবুজ ধানের খেতে। নায়ের মাঝে পা